আসসালামু আলাইকুম। সকালে এই যে নাস্তা তৈরি করব, নাস্তার জন্য কিছু পরোটা রেডি করে নিয়েছি আর কিছু রুটি। রুটি আর পরোটা একসঙ্গে তৈরি করে আমি আবার সব একসঙ্গে তৈরি করার পর একটা একটা করে নিয়ে ভাজি। আবার অনেক সময় যখন খুব তাড়া থাকে তখন আবার একটা করে তৈরি করি আর একটা কিন্তু ওই যে চুলার উপরে দিই। যেহেতু আজকে হাতে বেশ সময় ছিল তো ওই সময়ের জন্য এই রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি আর কিছু পরোটাও কিন্তু তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এই যে গরম গরম ফুলকো ফুলকো রুটি তৈরি। এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে কিন্তু পরবর্তী সব ভিডিওগুলো পৌঁছে যাবে। আর এর মধ্যে আমি শোল মাছ ভাজতে দিয়েছি, শোল মাছের মাখা মাখা ঝোল করব একটু পেঁয়াজ বেশি করে দিয়ে। শোল মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে, আর যেহেতু টাটকা মাছ এর জন্য শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটি মাছ এটা। আর এর সঙ্গে আমি করবো এই যে মাত্র 10 মিনিটে গরুর মাংস রান্না করছি, আর এই গরুর মাংস জাস্ট প্রেশার কুকারে দিয়েছি অনলি 10 মিনিট, এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, সময় কিন্তু বেশি লাগেনি, জাস্ট যতক্ষণ সময় আমি মশলাগুলো রেডি করেছি ওই সময়টাই লেগেছে। তারপরে আমি এই যে একটু ডালের বড়া তৈরি করে নিচ্ছি। আমার বাসায় সবাই গরম ভাত, মানুষের জীবনে কিন্তু দুঃখ সারা বছর থাকে না, এটা কিন্তু নিয়ম, নিয়তি নির্মম পরিহাস। একসময় দুঃখ, দুঃখের পরে সুখ কিন্তু আসেই। যে কোনো কাজে যদি ধৈর্যশীল হই আমরা তাহলে কিন্তু জীবনে সফলতা আসবে। হ্যাঁ, যদি সব দিক থেকে আমরা কষ্ট পাই কিংবা বিপদ আপদ সব কিছু আমাদের চেপে ধরে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই এর পরবর্তীতে আল্লাহ ভালো কিছু লিখে রেখেছেন। এই জন্য প্রত্যেকটা কাজে কিন্তু ধৈর্য ধরে যে কোনো কাজ করতে হবে। এই যে গল্প করতে করতে ডালের বড়াগুলোও কিন্তু হয়ে গেছে। খুব সিম্পলভাবে কিছু ডালের বড়া তৈরি করে নিয়েছি, খুব অল্প তেলেই কিন্তু তৈরি করছি। দেখুন তেল কিন্তু খুব পরিমাণে বেশি দেইনি, একেবারে যে ডুবো তেল সেটাও নাই। আর আমি আজকে স্পেশাল রান্না এই যে করেছি এটা হচ্ছে লুচি দিয়ে চিংড়ি মাছ, এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই যে আমরা একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহির থেকে আসার পথে এই যে একটু ভিডিও করেছিলাম, এটা হচ্ছে ট্রেনের বাধে উঠে আমরা হচ্ছে যাচ্ছিলাম যশোরের উদ্দেশ্যে, তো তখনই ঘুরতে যাওয়ার সেই মুহূর্তটা একটু ভিডিও করেছিলাম আর সেটাই কিন্তু এখন শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে।